হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজ আপনাদের সামনে মজাদার সসেস পিজা নিয়ে হাজির হয়ে গেলাম। সসেস পিজা তাও আবার ওভেন ছাড়া, নন স্টিক পাই প্যানে তৈরি গ্যাসের চুলে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি, লেটস গো। চিকেন পিজা তৈরি করতে লাগবে ক্যাপসিকাম। আমি এখানে ক্যাপসিকামটা রিং করে কাটলাম। লাগবে চিলি সস, পেঁয়াজটাও আমি রিং করে কাটলাম, ব্ল্যাক অলিভ এটাও আমি রিং করে কাটলাম, ব্ল্যাক অলিভ, একটা মোজরেলা চিজ। লাগবে সসেস, লাগবে পিজা রুটি। হ্যাঁ, পিজা রুটিটা তৈরি করতে যে পিজার ডোটা, সেটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তো একটা পাই প্যানে হালকা একটু অয়েল দিয়ে সসেসগুলোকে হালকা আছে ভাজব। আমি এখানে তিনটা সসেস ভাজব, তিনটা সসেস হয়ে যাবে আমার একটা পিজার খেতে। খুবই লো হিটে এপি টুপি নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে সসেসগুলো একটু ব্রাউন কালার আসলে আমরা উঠিয়ে ফেলবো। সসেস হয়ে গেছে, আমরা এখন উঠে ফেলবো সসেসগুলো। প্রথমে পিজার যে ব্রেডটা সেটাকে চিলি সস দিয়ে মেখে নেব ভালো করে। আর মোজরেলা যে চিজটা আমি গ্রেড মেশিনে গ্রেড করে এখন চিলি সসের উপর ভালোভাবে দিয়ে দেব। পিজা ব্রেডটা পরিপূর্ণভাবে চিজ দিয়ে ভরাট করে দেব। তারপর যে সসেসগুলো তেলে ভাজলাম ওগুলোকে মাঝখান দিয়ে কেটে এখন আমি ডিজাইন করব। এখানে এগুলো কিন্তু আমি আমার মতো ডিজাইনটা করলাম, আপনারা আপনাদের মতো ডিজাইন করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ, পেঁয়াজ, পেঁয়াজের যে রিংটা ওগুলো দিয়ে আমি ডিজাইন করব পিজার। দেখেন, আপনারা আপনাদের মতো ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমার ডিজাইনটা যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাই করতে পারবেন, আমি তো ভিডিওতে দেখিয়ে দিলাম। বাস, আমার পিজার ডিজাইনটা হয়ে গেল। এখন আমি ডিজাইনের উপরে আর একটু চিজ ছিটিয়ে দেব। বাস, আমি এখন পাই প্যানের উপর পিজাটা এখন তৈরি করে ফেলবো। একটা পাই প্যানে হালকা ঘি মেখে দিয়ে রেডি করা পিজা ব্রেডটা রেখে দিব। পরে ঢাকনা দিয়ে এখন আসল ফাইনাল কাজ, ঢাকনা দিয়ে খুবই লো হিটে এটাকে আস্তে আস্তে ঘুরাবো। আস্তে আস্তে এই জন্যই ঘুরাবো যেন চতুর্পাশটা আপনার আগুনের হিট লাগে, তাহলে পিজার যে ব্রেডটা কোনো পাশেই কাঁচা থাকবে না। এই যে দেখেন, এভাবে 2 মিনিট আমরা একবারে খুবই লো হিটে পিজাটা আমরা তৈরি করব। 2 মিনিট একটু পরপর পাই প্যানটাকে ঘুরাবো। বাস, 2 মিনিট পর আমরা আর একটু দেখব। আপনারা পিজাটা ততক্ষণ পর্যন্ত চুলায় রাখবেন যতক্ষণ পর্যন্ত চিজটা না গলে। চিজটা যদি দেখেন গলে গেছে তাহলে পিজাটা হয়ে যাবে। এই দেখুন, আমার চিজটা গলে গেছে পিজার, এখন এটা হয়ে গেছে, আমি উঠে ফেলব। লক্ষ্য করুন, পিজার চিজটা এভাবে থাকবে, এই যে গলে গিয়েছে। বাস, তৈরি করে ফেললাম মজাদার সুস্বাদু সসেস পিজা, তাও আবার ওভেন ছাড়া। ও হ্যাঁ, আমার ভিডিও ডেসক্রিপশনে চিকেন পিজা কীভাবে তৈরি করতে হয় তার লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করা আছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো সমাপ্তি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।